দক্ষিণ কোরিয়ার অন্যতম তরুণ ব্যান্ড দল বিটিএস এখন বিশ্বজুড়ে আলোচিত একটি গানের দলের নাম। 2010 সালে প্রতিষ্ঠিত ব্যান্ডটি সারা দুনিয়ার কিশোর কিশোরী থেকে শুরু করে সব ধরনের গান প্রেমীর মধ্যে ব্যাপক উন্মাদনা ছড়িয়ে আসছে। শুধু সম্মিলিতভাবেই নয়, বিটিএস পরিবারের প্রতিটি সদস্যই আলাদা আলাদা গানের মাধ্যমেও খ্যাতির চূড়ায় পৌঁছে গেছেন। তবে বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণে রয়েছেন বিশ্বখ্যাত কোরিয়ান ব্যান্ড বিটিএস এর সব তারকা। জাংকুক থেকে জিমিন, ভি সবাই এখন সেনাবাহিনীর পোশাকে দেশের সেবায় নিয়োজিত। তবে এরই মধ্যে বিটিএস ভক্তদের জন্য নতুন গান উপহার দিয়েছেন কিম তাইহিউং ওরফে ভি। প্রথম একক অ্যালবাম লেভার প্রকাশের প্রায় ছয় মাস পর ইংলিশ একক অ্যালবাম ফ্রেন্ডস প্রকাশ করলেন তিনি। ইংলিশ ভাষায় প্রকাশিত গানটি নিয়ে এখন ভক্তদের মধ্যে উন্মাদনা চরমে। ফ্রেন্ডস প্রকাশ পেয়েছে গত 15 মার্চ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নার। সেরা পণ্যে সেরা অফার। মাত্র একদিনেই গানটি আইটিউন্স টপ সং চার্টের শীর্ষে উঠে এসেছে। শুধু উত্তর কোরিয়া নয়, ফ্রেন্ডস শীর্ষস্থান দখল করেছে বিশ্বের 87টি দেশে। ইউটিউবে এখন পর্যন্ত গানটি দেখেছেন 24 মিলিয়ন ব্যবহারকারী। ফ্রেন্ডস গানে ভালোবাসার কথাই বলেছেন ভি, তবে একটু ভিন্নভাবে। গানের ভিডিওতে পুরো প্যারালাল ইউনিভার্স দেখিয়েছেন তিনি। এক জগতে তাকে দেখা যাচ্ছে প্রেমিকার সঙ্গে, অন্য জগতে চারপাশে হাসি খুশি দম্পতিদের মাঝে তিনি একা। দুই পরিস্থিতি ভিন্ন হলেও ভির ভাগ্য একই থাকে। গানের কথায় রয়েছে বন্ধুত্বকে ভালোবাসায় পরিণত করার আকাঙ্ক্ষা। নতুন গান প্রকাশ পেলেও ভি এখনও আছেন সেনা প্রশিক্ষণে। গত ডিসেম্বরে 18 মাসের বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণে যাওয়ার আগে তিনি জানিয়েছিলেন বেশ কিছু গান তৈরি হয়ে আছে, ধীরে ধীরে সেগুলো প্রকাশ পাবে। বিটিএস সদস্যরা যখন ব্যান্ডের কার্যক্রম থেকে দূরে, তখন ভির ফ্রেন্ডস গানটি নতুন করে প্রেরণা যোগাচ্ছে ভক্তদের মাঝে। মারজান ইভান, আরটি।